চীনা ঋণের ফাঁদে বিশ্বের 97টি দেশ। ঋণের ভারে ধুঁকছে শ্রীলঙ্কা পাকিস্তান। ঠিক কিভাবে ঋণের জালে অন্য দেশকে ফাঁসিয়ে চলেছে চীন, নেপথ্যে রয়েছে বড় সড় কৌশল। বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্র চীন, বিস্তারবাদ নীতিতে বিশ্বাসী চীনের আর্থিক নীতিও অত্যন্ত কৌশলী জানিয়ে বিশেষজ্ঞরা বারে বারে সতর্ক করেছেন। চীনের দেওয়া ঋণের ফাঁদে পা দিয়ে চরম বিপর্যয়ে পড়েছে একের পর এক দেশ, যার জলজ্যান্ত উদাহরণ শ্রীলঙ্কা। আর এক প্রতিবেশী দেশ পাকিস্তানের অবস্থাও সঙ্গীন। চীনা ঋণে রীতিমতন জর্জরিত ইসলামাবাদ। সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছে চীনা ঋণের ফাঁদে জড়িয়ে পড়েছে বিশ্বের 97টি দেশ। ওই রিপোর্টে আরও জানানো হয়েছে চীনের কাছে সবচেয়ে বেশি ঋণ রয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপের। সাম্প্রতিক ফোর্বসের রিপোর্টে বলা হয়েছে পাকিস্তানকে 77.3 বিলিয়ন ডলার ঋণ দিয়েছে বেজিং। চীনের কাছ থেকে বিপুল পরিমাণ ঋণ মাথায় নিয়ে বসে রয়েছে ইসলামাবাদ। মালদ্বীপের ঋণের পরিমাণও কম নয়। চীনের কাছে তাদের যে পরিমাণ ঋণ রয়েছে তা ছোট্ট দেশটির গ্রস ন্যাশনাল ইনকামের 31%। 2020 সালের বিশ্ব ব্যাংকের রিপোর্ট বিশ্লেষণ করে সম্প্রতি ফোর্বস এই রিপোর্টটিকে প্রকাশ করেছেন, যেখানে বলা হয়েছে চীনা ঋণের ফাঁদে পা দেওয়া 97টি দেশের মধ্যে অধিকাংশই আফ্রিকার ক্ষতিগ্রস্ত দেশ। আফ্রিকা ছাড়াও মধ্য এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় এলাকার বেশ কয়েকটি দেশও এই ঋণের ফাঁদে পা দিয়ে ফেলেছে। পরিসংখ্যান বলছে চীন মোট যে ঋণ দিয়েছে তার 37%ই আর্থিকভাবে পিছিয়ে পড়া দেশ। মূলত এই দেশগুলিতে বন্দর, রেল, রাস্তা তৈরির জন্য ঋণ দেয় শি জিনপিংয়ের দেশ। একবার ঋণ নেওয়ার পরই তাদের ফাঁদে জড়িয়ে পড়ে দেশগুলো। বিশেষজ্ঞরা বলছেন ঋণের ভারে ক্রমশ আর্থিকভাবে ভেঙে পড়ে দেশগুলোর অর্থনীতি। সম্প্রতি মালদ্বীপের অর্থমন্ত্রকের তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে, তাতে বলা হয়েছে চীনের কাছে তাদের ঋণ বেড়ে দাঁড়িয়েছে 99 বিলিয়ন মালদ্বীপীয় মুদ্রা, যাই ছোট্ট দ্বীপ রাষ্ট্রের মোট জিডিপির 113%। তবে ঋণের বোঝা ঘাড়ে নিয়ে নাভিশ্বাস উঠেছে পূর্ব মধ্য আফ্রিকার দুই দেশ দজিব উটি এবং অ্যাঙ্গুলার। এই দুই দেশের ঋণের পরিমাণ তাদের গ্রস ন্যাশনাল ইনকামের 40%-এ পৌঁছে গিয়েছে। এদিকে দিন কয়েক আগে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তান, সে দেশে দেখা দিয়েছে খাদ্য সংকট। তুরস্কের প্রেসিডেন্টকে বিষয়টি জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। অন্যদিকে শ্রীলঙ্কার অর্থনৈতিক পরিস্থিতিও শোচনীয়। ভেঙে পড়েছে অর্থনীতির মেরুদণ্ড, যার ফলে 6.3 মিলিয়ন মানুষ খাদ্য সংকটের মুখে পড়েছে।